হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নূপুরস কুকিং গ্যালারি। আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে পমফ্রেট ফ্রাই উইথ লেমন বাটার সস। চলুন দেখে নিই এটাতে কী কী লাগছে। লাগছে পাতিলেবু, কিছু রসুন, কিছু শুকনো লঙ্কা, নুন, সর্ষে, আর লাগবে বাটার, রিফাইন্ড অয়েল। ফার্স্টে আমি পমফ্রেট মাছটাকে খুব ভালো করে ধুয়ে চপারের সাহায্যে সবকটা পমফ্রেট মাছের গা এরকমভাবে চিরে নিচ্ছি, দু পিঠ সমানভাবে। এতে মশলাটা ভেতরে ঢুকবে এবং ভাজাটাও খুব ভালো মতো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকন প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। পমফ্রেট মাছে যেহেতু কাঁটা খুবই সামান্য থাকে, সেহেতু এটা বাচ্চারাও খেতে পারে, আর যারা মাছের কাঁটাকে ভয় পান তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। আর এই রেসিপিটা হচ্ছে অত্যন্ত সুস্বাদু, এটা আপনি ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার ভাতের সাথেও খেতে পারেন। এবার চলুন দেখে নিই আজকে রেসিপিটা কিভাবে হচ্ছে। ফার্স্টে আমি একটি পাত্রের মধ্যে নিলাম এক কাপ মতো ময়দা আর একটি ডিমের সাদা অংশ, আর ময়দাটা গোলার জন্য সামান্য জল। আগে ময়দাটাকে একটু গুলে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি। দেখুন, এমনভাবে ফেটাতে হবে যেন পাতলা না হয়ে যায়, আবার অতিরিক্ত ঘন যেন না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে রসুন বাটা, সর্ষে বাটা, স্বাদ মতো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব মোটামুটি দু চার চামচ মতো পাতিলেবুর রস। অন্যদিকে পমফ্রেট মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ মতো লেমন জুস, সামান্য নুন আর এক চামচ মতো রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে এটা ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণের জন্য। মাছের ভেতরে যাতে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় সেই জন্য খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর লেমন জুস দেওয়া হয় এই কারণে যাতে মাছটা অনেকটা নরম হয়ে যায়, নুন আর পাতিলেবুতে মাছ অনেকটা নরম হয়ে যায়। এবার গ্যাস অন করলাম, করে ফ্রাইং প্যান বসালাম, তার মধ্যে দিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন মাছগুলো একে একে এই বেসনগুলার মধ্যে চুবিয়ে ফ্রাইং প্যানের মধ্যে ছেড়ে দিতে হবে ডিপ ফ্রাইয়ের জন্য। একে একে মাছটাকে ভালোভাবে বেসন গোলার মধ্যে চুবিয়ে দেখুন ফ্রাই করে নিচ্ছি, উপর থেকে আরও ভালো করে দিয়ে দিচ্ছি মশলা। এবার এপিট ওপিট উল্টে লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে।
এপিট ওপিট লাল করে ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এটা ভাজার সময় এত সুন্দর একটা স্মেল আসছে, যেহেতু এর মধ্যে রসুন বাটা, লেমন জুস, সর্ষে বাটা সবকিছু মাখানো আছে, বেসন, ডিম, জাস্ট অসাধারণ খেতে লাগে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে, আর যদি করেন তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলিকে একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিলাম বেশ খানিকটা বাটার, 4 চামচ মতো বাটার, আর মোটামুটি গোটা একটা পাতি লেবুর রস দিলাম, সামান্য নুন, গোলমরিচ, আর দিলাম রসুন বাটা। ব্যাস, আমাদের লেমন বাটার সস রেডি। এবার এই সসটাকে আমাদের পমফ্লেট ফ্রাইয়ের উপর থেকে ঢেলে দিতে হবে। হয়ে গেল পমফ্লেট ফ্রাই। এবার এটা স্যালাড সস দিয়ে সুন্দরভাবে গরম গরম পরিবেশন করুন, দেখুন সবাই কি বলে খেয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এতদিন যেভাবে আপনারা আমার পাশে ছিলেন সেভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে টাটা, বাই বাই।